ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহি আবার আমাদের একদম জানতে চেয়েছেন যে ইন্দো পাক আহ মোসাহ আহ থেকে কোরআন পাঠ আহ এটাতে কোনো সমস্যা আছে কিনা বা উসমানী প্রিন্ট পড়লে বেশি সব হয় কিনা আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলহামদুলিল্লাহ আমরা কোরআন পড়া এটি যে একটি উত্তম ইবাদত এটা বিশ্বাস করি এবং সে অনুযায়ী আমরা চেষ্টা করি এটি একটি ভালো দিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছিলেন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ন ও আল হাসানাতু বি আশয় আম সালেহা لا হারফুন বাল আলিফুন হারফুন আলা لامুন হারফুন ও মিমুন হারফুন যে ব্যক্তি কোরআনের একটি হারফ পাঠ করবে তার আমল আমলনামায় ন্যূনতম দশ নেকি আর বেশি যদি দেন আল্লাহ সুবহান ওয়া তাআলা অসংখ গুনিত তিনি সওয়াব দিতে পারেন আল্লাহর ভান্ডারে সওয়াবের কোনো অভাব নেই বরং কোরআন পড়ার বিভিন্ন স্তর রয়েছে কেউ শাব্দিকভাবে কোরআন শুধু পড়লো কেউ শব্দের পাশাপাশি অর্থ অনুধাবন করে কোরআন পাঠ করলো আবার কেউ অর্থের পাশাপাশি আমলের সাথে কোরআন পাঠ করলো অর্থাৎ কোরআন পাঠ করো তো সাথে সাথে সেটা আমলের চিন্তা বা আমল করার করতেছে এমন অবস্থায় কোরআন পাঠ করলো তো এ ধরনের প্রত্যেকের অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি সবটা লাভ করবেন আল্লাহ রসুল বলছেন আকুল আলিফুল মিম হারফুন যে আলিফলাম মিম এই তিনটা অক্ষরের সামান্য এটাকে একটা হরফ আমি বলছি না বরং আলিফ যেমন একটি হরফ লাম একটি হরফ মিম মানে আলিফলাম মিম এই একটি শব্দ উচ্চারণের ন্যূনতম তিরিশ নাকি আবার আল্লাহ দিয়া ক্রাউল কোরআন ও হুয়া ইয়া তা তা হুয়া আলাইহি শাক ফালা হওয়া যারা যারা কোরআন স্বাভাবিকভাবে পড়তে পারে না কষ্ট করে তোতলায় এরপরেও চেষ্টা করতেছে পড়ার এবং অব্যাহত রাখতেছে তার পড়ার চেষ্টা একটাকে আল্লাহ সোহান তালা ওই ব্যক্তিকে ডাবল সবাব দিবেন অর্থাৎ স্বাভাবিক পড়ার মধ্য দিয়ে দশ নেকে অর্জন করলে এক হরফের বিনিময় যিনি কষ্ট করে তেলাওয়াত করেন তিনি এক হরফের বিনিময়ে লাভ করবেন বিশ নেকি সোহান আল্লাহ আহমদি সোহান আল্লাহ তো কোরআন পড়া একটি এবাদত আল্লাহ কোরআন পড়াকে সাহস করে দিয়েছেন এটা কোনো প্রিন্টের সাথে কোনো ছাপার সাথে এর স্বভাব সম্পৃক্ত নয় বরং এটা পড়া অনুধাবন সহজ ভাবে পড়া শুদ্ধ ভাবে পড়া তার তিলের সাথে পড়ার উপরে স্বভাবটা নির্ভর করে অতএব আমি যে কোনো ছাপা দিয়েই পড়ি কেন আমার পড়া যদি শুদ্ধ হয় পড়া যদি অনুধাবনের সাথে হয় পড়ার ভিতরে যদি আমার একাগ্রতা থাকে এবং আহ এটা যদি আমলে আমি বাস্তবায়ন করতে পারি তাহলে যে ছাপা দিয়েই আমি পড়ি না কেন আমার এই যে পড়ার যে অনুভূতি বিশুদ্ধতা এবং অনুধাবনের যে অবস্থা সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমি সবটি লাভ করবো ভালো দিয়ে পড়ার কারণে ভালো পাবো আর খারাপ দিয়ে পড়লে খারাপ সব হবে বা কম হবে বিষয়টি এমন কোনো কিছু নাই তবে ক্ষেত্রে একটি জিনিস যেটা দিয়ে পাঠকের জন্য তেলাওয়াতকারীর জন্য পড়া সহজ সাধ্য যেটা দিয়ে পড়লে তিনি তৃপ্তি পান মনের একটা তৃপ্তি থাকে পড়ার মধ্যে আহ বা পড়তে তিনি সহজেই পড়তে পারেন দেখা মাত্রই তিনি এটা বুঝতে পারেন উচ্চারণ করতে পারেন বা যেখানে যেখানে তাজবিদের কায়দাগুলো এটাই হাইলাইট করা রয়েছে বা কালার করা রয়েছে তাতে করে বিশুদ্ধভাবে কোরআন পড়তে সহায়ক হয় তো এভাবে বর্তমানে যে বিভিন্ন আঙ্গিকে নতুন নতুন প্রিন্টে কোরআন বের হয়ে আসতেছে অনেকটা পাঠকদের সাহাজ করে দেওয়ার জন্য পাঠকরা যাতে নির্ভুলভাবে পড়তে পারে সে উদ্দেশ্যে আবার অনেক সময় দেখা যায় যে কিছু কিছু প্রিন্ট এভাবেও আছে যে সবচেয়ে ডিফিকাল্ট যে ওয়ার্ড গুলো সে ওয়ার্ডগুলোর অর্থগুলো লিখে দেওয়া হয়েছে তো এ ধরনের বিভিন্ন আঙ্গিকে প্রিন্ট মার্কেটে এখন রয়েছে তো যেটা দিয়ে পড়ি না কেন আমার মূল উদ্দেশ্য থাকবে আমি কোরআন তেলাওয়াত করতেছি আল্লাহ সন্তুষ্টির জন্য এবং এর বিনিময়ে একটি সব রয়েছে এবং এটা একাগ্রতা খুশো তার তিল তাজবিদের সাথে যদি আমি এটা পড়ি তাহলে যত বেশি আমি এক্ষেত্রে একাগ্রতা দেখাতে পারবো অনুধাবন শক্তিটা যত বেশি কাজ করবে ক্ষেত্রে তত বেশি আমি সব লাভ করব আহ ভালো ছাপার জন্য নয় ভালো কাগজের জন্য নয় ভালো আপনার প্রিন্টের জন্য নয় বরং এটা সম্পূর্ণ নির্ভর করবে নিয়াতের উপরে এবং কর্মের উপরে আল্লাহ সোহন আমাদের বুঝার তৌফিক দান করেন আল্লাহ আলমসালাম মোহাম্মদ